হ্যাঁ, পার্থ বিধানসভায় একটা সাংবাদিক সম্মেলন করে বললেন যে SSKMSK যে সমস্ত স্কুলগুলি ক্লাবে চলছে বা যাদের কোনো সেরকম পরিকাঠামো নেই বা ছাত্রছাত্রীর সংখ্যা নেই, সেই সমস্ত স্কুলগুলোকে প্রাথমিক শিক্ষা যে স্কুল আছে প্রাথমিক স্কুল তাদের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে, এবং যারা 60% নিবে তাদেরকে ওই সমস্ত প্যারাটিচারের অপশন দিয়ে তাদেরকে ওই সমস্ত স্কুলে মানে ট্রান্সফার করা হবে। তাছাড়া এই ব্যাপারটা কি যেটা আপনি আগে বলেছিলেন সেটাই কিন্তু মন্ত্রী আস্তে আস্তে বলতে শুরু করেছে। এই এই SSK MSK তে যে সকল জায়গায় ছাত্র সংখ্যা কমে গেছে সেই সকল জায়গায় 50-এর নিচে স্টুডেন্ট হয়ে গেছে, সেইগুলোকে ইন্সপেকশন করে হবে যে সেই জায়গায় স্কুলটা আর রাখা যাবে কিনা। এবারে দেখা গেছে পৌরসভাতে রেশিও এসে গেছে 10-এর নিচে, 5-এর নিচে, একটা ঘরের মধ্যে 6 জন দিদিমণি, 40টা বাচ্চা। মালদায় একটা ইনস্পেকশনে গেছিলাম, সেখানে ছিল অলরেডি 3 জন ছিল, আবার নতুন চেয়ারম্যান এসে 3 জনকে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু বাচ্চার সংখ্যা আগে 50টা ছিল এখন কমে 38টা হয়েছে। তাহলে পরে একটা ঘরের মধ্যে 38টা বাচ্চা আছে প্লাস 6 জন দিদিমণি আছে, এটা কি স্কুল? সেটা এই ধরনের স্কুল তো স্কুল নয়। এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে তার MHRD থেকে সেখানে নির্দিষ্ট করে বলা আছে যে পৃথক ক্লাসের জন্য পৃথক ক্লাসরুম। তো যদি আমার 5টা ক্লাস থাকে সে 5টা ক্লাসরুম হবে, আমি 5টা ক্লাসের বাচ্চাকে একই জায়গায় রেখে 6 জন দিদিমণিকে রেখে, এটা তো স্কুল নয়। তাহলে তাহলে এই জায়গা থেকে যারা প্যারাটিচারে কনভার্ট হলো তাদের থেকে মানে উদ্বৃত্ত যাদের দরকার নেই ওখানে ছাত্র সংখ্যা কমে গেছে, তাদের কিন্তু নর্মাল স্কুলে নিয়েছে, শিক্ষকের যাওয়া কোনো অসুবিধা নেই, তারা নর্মাল স্কুলে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, ওখানে যদি আমার উদ্বৃত্ত থাকে ছাত্র সংখ্যা অনুযায়ী ও চলে আসবে এখানে। হুম হুম, কিন্তু স্যার একটা আর দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলে ক্লাস 5 কে দেওয়া যেতে পারে, কারণ আমাদের সরকারি যে প্রাইমারি স্কুলগুলো চলছে তার ইনফ্রাস্ট্রাকচার প্রায় হয়ে গেছে, মানে মোর দেন 40% হয়ে গেছে, আর কিছু বাকি আছে ইলেকট্রিক্যাল বা আরো স্যানিটেশন টেশন ইত্যাদি, আশা করি এটা মানে কিছুদিনের মধ্যে সামার ভ্যাকেশনের মধ্যে 80% ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যেগুলো SSK আছে সেগুলোতে ক্লাস 5 ট্রান্সফার করার মতো ইনফ্রাস্ট্রাকচার নেই এবং করাও যাবে না। তাহলে সেখানে কি হবে? সেখানে কি MSK এর সঙ্গে ক্লাস 5 থেকে যাবে? না, থাকবে না। তাহলে ওই বাচ্চাগুলি কি হবে? ওই বাচ্চাগুলি কিন্তু অটোমেটিক্যালি তারা নর্মাল যে প্রাইমারি স্কুল আছে সেগুলোতে চলে আসতে বাধ্য হবে। যখনই তারা এখানে চলে আসতে বাধ্য হবে তারা নেভার গো ব্যাক টু MSK। তারপরে MSK গুলো অদূর ভবিষ্যতে কি হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে নাকি? সেটা একটা সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু স্যার একটা প্রশ্ন হচ্ছে, যে অনেক শিক্ষক সংগঠন বা অনেক শিক্ষকই বলছেন যে যেহেতু পূর্বতন বাম সরকারও 65% কাজের মান্যতা দিয়েছিল এবং এই নতুন সরকার এসেও 65% কাজের মান্যতা দিয়েছিল SSKMSK শিক্ষক শিক্ষিকাতে, তাহলে নতুন করে আবার এই রাজ্য সরকার একটা 60% নিয়ে এলো এবং যে শিক্ষকরা 40 ঊর্ধ্ব বয়সে নিয়োগ হলো তারা কম বেতনে এতদিন কাজ করলো, প্রজেক্টের আন্ডারে থেকেই হোক বা যে কোনো ভাবে কাজ করলো, তাহলে তাদের প্রতি কি রাজ্য সরকার এগুলো অবিচার করছে না? বলছি আমাদের শিক্ষা দপ্তরের রিটায়ারমেন্ট এজ 60 ইয়ার্স ফর অল। সেক্ষেত্রে বিশেষ একটা ক্যাটাগরিকে রিটায়ারমেন্ট এজ 65 কি করে রাখা যায়? রুলসটা একটা নাকি? তাহলে অর্ডারটা কি করে করেছিল? তুমি তো তুমি তো নাম তুমি তো অপশন দিয়ে আসছো, আমাদের এখানে কেন আসছো? আসছো আমাদের রুলসটাকে অ্যাকসেপ্ট করে, শিক্ষা দপ্তরের রুলসকে অ্যাকসেপ্ট করে, এবং শিক্ষা দপ্তরের রুলসের মধ্যে রিটায়ারমেন্ট এজ পরিষ্কার বলা আছে 60 ইয়ার্স। তাহলে সেখানে তোমাকে যখনই কনভার্ট করছে তখন ইমপ্লাইড যে আমি 60 ইয়ার্স রিটায়ারমেন্ট এজ মানিয়ে লইলাম, এখানে 65 এর আর কোন ডিমান্ড করার প্রশ্ন নেই। এবারে যারা থেকে গেল অপশন নিয়ে এলো না, শিক্ষা দপ্তরে এলো না, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে এলো না, তারা ক্লেম করতে পারে যে আমাদের 65 বছর পর্যন্ত চাকরি করতে দেওয়া হোক, কিন্তু যারা
এসএসকে এমএসকে থেকে প্যারালিজার কন্ডাক্ট করছে, তাদের আর ক্লেম করার কোনো জায়গা থাকবে না। ও তখন পরে আবার তারা চাইতে পারে। হ্যাঁ নিশ্চয়ই। আরে শোনো আমি একটা কথা বলি, অন্যভাবে নিবি না, আমি যখন বিয়ে করছি তখন মেয়েটার গুণাগুণ সৌন্দর্য দেখে বিয়ে করেছি, বিয়ের পর আমি বলতে পারি না ওটা কালো মেয়ে, ওটাকে আমি পছন্দ করি না, বলার জায়গা থাকবে কি? না সেটা ঠিকই। তাহলে না 65টা বলছি, আমি তো অপশন দিয়ে এসেছি যে আমি 60 বছর পর্যন্ত চাকরি করব। তাহলে এখানে আবার প্রশ্ন আসছে কেন আমাকে 65 বছর পর্যন্ত দিতে হবে? শিক্ষাক্ষেত্রের কোথাও কোনো জায়গায় নেই। নয় আমি আমি সেটা বলছি না, আমি বলছি স্যার যেহেতু এই এসএসকেএমএস কে জন্য 65 বছর পর্যন্ত দিয়েছিল, তাহলে তখন কি কোনো আইন মেনে এটা করা হয়নি? তখন তো ছিল আলাদা প্রজেক্টের মধ্যে, সেই প্রজেক্টের রিটায়ারমেন্ট এজ 65 ইয়ার ছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু সেই সেটার মধ্যে প্রজেক্টটা ভুল ছিল না, যাচ্ছে, কিন্তু সেই প্রজেক্টটা সেটা অ্যাভেল যাচ্ছে। সেটা চলে যাচ্ছে, সেটার সেটার মধ্যে ভুল ছিল না, কিন্তু তুমি প্রজেক্ট থেকে তো অন্য জায়গায় কনভার্ট করছো না, স্থায়ী শিক্ষকের পদে কনভার্ট করছো, যার জন্য এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, তোমাকে এটা মেনে নিতে হবে, এইখানকার রুলস টাকে মেনে নিতে হবে। এবং যার উই আর দ্য অ্যাবাইড বাই দ্য রুলস অফ এডুকেশন ডিপার্টমেন্ট, তার বাইরে তো কেউ নেই। এবং আগামী দিনে দেখেছি স্যার যে অনেক প্রজেক্ট যেগুলো শেষ হয়ে গেছে, অনেক কর্মীরা কিন্তু কারা কর্মহারা হয়ে গেছে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষকদের প্রজেক্টে অ্যাকচুয়ালি লেখা থাকে ম্যাক্সিমাম 10 ইয়ার। এই যে 2 সাল থেকে আজকে 22 সাল পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এই এরকম কোন প্রজেক্টে এতদিন নিয়ে যাওয়া হয় না, এই শিক্ষা ব্যাপারটা ম্যাক্সিমাম 10 ইয়ার থাকে। হ্যাঁ, আরেকটা স্যার জাতীয় শিক্ষানীতিতে তো সব রাজ্য সরকারি মহাসদ স্বাক্ষর করেছে, সেখানে পশ্চিমবঙ্গ স্বাক্ষর করেছে, সেই কারণেই কিন্তু আরো ওই 65 থেকে 60 অপশন নিয়ে টিচার মানতে হবে, একবারে 100 ভাগ বই সিলেবাস সবই মানতে বাধ্য হচ্ছে। এই যে প্রায় 27,000 কম্পিউটার টিচার নিয়োগ করতে হবে, কম্পিউটার শিক্ষা কমপ্লিমেন্টেশন করতে হলে ম্যাক্সিমাম তুমি 3 বছর পাবে, 3 বছরের মধ্যে তোমাকে 28,000 কম্পিউটার টিচারের ফুলফিল করতে হবে, নাহলে সব স্কুলে তুমি কম্পিউটার টিচার দিতে পারবে না। আচ্ছা স্যার।